বন্ধুরে আমার, আপনাদেরকে যদি বলতে চাই আর একটু বলে দিতে চাই, আমি আমার নবী বলেছে যেই ব্যক্তি তার লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথা বুঝেন নাই? আমি না বলছি যেমন কর্ম, এতক্ষণ দুনিয়াটা দেখাইছি, এখন পরকালেরটা দেখাবো। কোন কালেরটা? বর্ষকি জীবন, কবরের জীবনে। আমার নবী বলেছে তোমরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলো, যেই ব্যক্তি সত্য বলতে অভ্যস্ত হবে সত্য পথে চলতে অভ্যস্ত হবে, যেই ব্যক্তি কনফিডেন্সলি বলতে পারবে আমি সত্যবাদী, আমি সত্যটাকে অবলম্বন করেছি, নবী বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথা বলে না? যেই ব্যক্তি যা সত্য কথা বলতে পারবে, আদি শরীফের মধ্যে সে বন্ধু, সেই ব্যক্তির জন্য জান্নাতের জামিন আমার নবী। আমার নবী বলেছে তোমাদের কাছে কেউ যখন কোনো কিছু আমানত রাখবে, রাখে কি রাখে না? বং গরিব মানুষ, দুস্থ মানুষ, তার রাখার জায়গা নাই। আমার নবী বলেছে তোমার কাছে কেউ যখন কোনো কিছু আমানত রাখবে তোমাদের কাছে, তখন তোমরা ফেরত দিয়ে দিও যথাযথ সময়, তখন আমি নবী তোমার তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। তোমরা যখন ওয়াদা করবে কি করবে? তোমরা যখন ওয়াদা করবে, তোমাদের ওয়াদা তোমরা যথাযথভাবে পালন করিও, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। বন্ধুরে আমার, আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী বলেছেন যখন তোমরা রাস্তা পথে চলবে, চলার সময় তোমরা চক্ষুটাকে নিচের দিকে করে রেখো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন তোমরা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, কি করতে পারো? লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এই বিষয়গুলোর গ্যারান্টি আপনি আপনারটা দিবেন, আর নবী আপনার জান্নাতের গ্যারান্টি দিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন এই নোংরামি থেকে বিশেষ করে মানুষের, আর আরেকটা হাদিসের মধ্যে এসেছে দুইটা পয়েন্ট, কয়টা? এর মধ্যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আর একটা হলো দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, একটা হলো মুখ, এটা দিয়ে হারাম খায় মানুষ, মিথ্যা কথা বলে মানুষ, কত ধরনের গীবত করে মুখটা দিয়ে যত নোংরামি করে, এই জন্য নবী বলেছেন মুখের দায়িত্ব যে নিতে পারবে না, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আমার নবী বলেছেন দুই রানের মধ্যখান লজ্জাস্থান, নারী হোক পুরুষ হোক, যেই ব্যক্তি তার লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, দায়িত্ব নিতে পারবে, বন্ধ নোংরামি থেকে বেঁচে থাকতে পারবে, আমি নবী তার জান্নাত নিশ্চিত করে দিলাম। জান্নাতে যেতে চান না? না, শুধু দুইটা যখন খাইটা সারেন, বুঝবেন কত ধানি কত চাল। কথা বুঝেন নাই? এই নোংরামি থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, বলবো? বর্তমানে বলৎকার সমকামিতা আছে না নাই? বিশেষ করে বাংলাদেশে মাদ্রাসা নামক কিছু নষ্ট জায়গা আছে, যেগুলো খারিজিদের প্রতিষ্ঠান। আপনারা অনলাইনে দেখেন না? গত কিছুদিন আগেও দেখছি টিভিতে পুলিশে ধরছে মোহতামিম সাহেব, এই ছোট্ট ছেলে বাচ্চাকে তার লালসার শিকার করেছে, নাউজুবিল্লাহ কয় না কেন, অনলাইনে দেখবেন। মানে পুরুষ পুরুষের দিকে কোনো নজর দেওয়া, একটা পুরুষ একটা শিশু বালকের দিকে কোনো নজর দেওয়া আছে না নাই? আরে ভাই, এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল নোংরামি, আমরা তো আখির নবীর উম্মত, আমাদের জামানায় নোংরামি থাকবে কেন? ঠিক কেন বলো? একটা পুরুষের জন্য চারটা বিয়ে বরাদ্দ করছে, কয়টা? চারটা বউ হালাল, এরপরও দৃষ্টি আরেকজনের বিবির দিকে দিতে হয়, নাউজুবিল্লাহ বলবেন না। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বন্ধ বলে দিয়েছে, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আমার নবী বলেছে একটা যুবতী মেয়ে আরেকটা যুবতী মেয়ের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আরে কি আশ্চর্য কথা, সুবহানাল্লাহ বলবেন না? নবীকে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, কি ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন, কি টিচিং,
কি চমৎকার! কারণ মানুষের চোখের দৃষ্টি যখন নোংরামের দিকে যায়, এটা দৃষ্টিটা বেশ কলবে ঠাই নেয়, কোথায় কথা কয় না, মনের ঘরে বাসা বাঁধে। যখন তার মনের ঘরে নোংরামিটা বাসাটা বাঁধে, তখনই তার নফসের কুকর্ম শুরু হয়ে যায়। এই জন্য আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা। একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথারে নিচে ঘুমায় না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথারে নিচে ঘুমায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতুল আল্লামা ইবনু হাজার আসকালানি, ওনার নাম শুনছেন কিনা? আমাদের বিশাল একজন সুন্নিয়তের আকা ইবনু হাজার আসকালানি, হযরত ইবনে হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বন্ধু বলবো কি বলবো না, হাসান ইবনে ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বন্ধু হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছে, আমাদের জন্য তিনি উপদেশ দিয়ে গিয়েছেন। বন্ধু তিনি বলেছে, পৃথিবীর বুকে যখন তোমরা চলো গো, তখন কোন বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। অদ্ভুত না? হয়তো আপনাদের কাছে আলোচনাটা নতুন মনে হতে পারে। কি কি করো না, বড় লোকের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করেও না, তাদের সাথে গড কমিউনিকেশন তোমরা গড়ে তোলো না, তাদের সাথে তোমাদের একটা সখ্যতা যেন না হয়। বলে হুজুর কেন গো, বড় লোকের সন্তানদের দিকে কেন নেগেটিভ আঙ্গলটা উঠে গেল? এটা আমার কথা না, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। কারণ তিনি বলেছেন, অবিবাহিত যুবতী যেমনি তোমাদের জন্য ফেতনা, তেমনি ভাবে বড় লোকের সন্তানও তোমাদের জন্য ফেতনা। বাংলার ইতিহাসে আপনি তালাশ করে দেখেন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, যত নোংরামি বড় লোকের বেঠাবেঠি। গরিবের সন্তানের মধ্যে থাকে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, কথা বলেন না কেন? কারণ তার বাবার পিস্তল আছে, তার বাবার লাঠিয়াল বাহিনী আছে, তার বাবার বিঘায় বিঘায় জমি আছে, ব্যাংক ভর্তি বন্ধু গহনা আছে, আর বন্ধু অ্যাকাউন্ট ভর্তি টাকা আছে, হিসাবে টাকার কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিঘায় বিঘায় জমির অভাব নাই, তারা সব সময় প্রাউড ফিল করে চলাফেরা করে। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসের পাতায় যদি তালাশ করেন, করোনার সময় করোনার সময়ের ইতিহাস যদি আপনি তালাশ করেন, দেখবেন কোন অটো স্টেশন, কোন সিএনজি স্টেশন, কোন বাস স্টেশন, কোন রেল স্টেশন, কোন ট্রাক স্টেশন, লোকাল কোন প্লেসে কোন শ্রমিক মারা যায় নাই হার্ট অ্যাটাক করে, কোন অ্যাটাক করে, বাসা এসি, গাড়ি এসি, বাড়ি এসি, তার কর্মস্থল এসি, আর তাকে অ্যাপার্টমেন্ট লেটারটা কে দিয়েছে এখানে ঢুকার? কারণ ওই যে বলেছি, আল্লাহ ডাজন্ট রং হিজ লাইফ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, আর যারা অত্যাচার করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীকে ভালোবাসেন না। ওমা লিল জালিমিনা মিন আনসার, আল্লাহ বলেছেন, জালেমরা অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার সাহায্যকারীও রাখি না। আমার কথা খারাপ লাগতেই পারে, আই ডোন্ট কেয়ার। আল্লাহ বলেছেন, অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমি বাঁচো, তোমার পরিবারকে আহলকে ও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? ফুটফুটে একবার স্মার্ট একটা হ্যান্ডসাম মধ্যবিত্ত পরিবারের ছেলে, যখন তার আরেকটা পুরুষের দিকে নজর যাবে, তাকে বলবে আউট অফ সাইট, ঠিক না বলেন? তোমাকে আমি কি আর চাই না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, দিবি কি দিবি না? আবার যদি বড়লোকের বেটার দিকে যাই রে, মধ্যবিত্ত গরিবের সন্তান অত্যন্ত সুন্দরী রূপসী, বিয়ে করলো আরেকটা সুন্দরীর দিকে, বন্ধু তার নজর চলে গেল, এবার বড় লোকের বেটা গরিবের মেয়েটাকে বন্ধু উষ্টা মেরে ফেলে দেবে, তার লাইফ পুরো বরবাদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসে যত জেনা বলেন, বাংলাদেশের ইতিহাসে যত বেবেচার বলেন, বাংলাদেশ
মানুষের ইতিহাসে যত নোংরামি বলেন এগুলো একমাত্র প্রভাব এবং প্রতাপশালীদের সন্তানেরাই করে। গরিবরা সবসময় তার আত্মমর্যাদা আত্মসম্মানের দিকে বন্ধ নজর রাখে। এই জন্য বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন, হাসান ইবনে জাকওয়ান থেকে তোমরা দুনিয়ায় বড়লোক কোটিপতির সন্তানদের সাথে মেলামেশা করো না, তারা হলো পৃথিবীর জন্য ফেতনা। আমার কথা না, চাইলে কিতাব দিতে পারবো, আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। কথা বলেন না কেন? হযরতে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। হযরতে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় প্রবেশ করলাম। গোসলখানায় প্রবেশ করার পরে আমি নজর দিয়ে দেখলাম পুটপুটে সুন্দর একটা যুবক, পুটপুটে সুন্দর একটা বাচ্চা আমার গোসলখানায় প্রবেশ করলো। আমি তখন ডেকে ডেকে বললাম, তোমরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও, জলদি করে থাকি তুমি আউটসাইড নিয়ে যাও, কারণ একটা বা একটা অবহিত একটা যুবতীর সাথে থাকে একটা শয়তান, একটা নারীর সাথে যদি থাকে একটা শয়তান, আর একটা যুবক শিশুর কাছে থাকে কম পক্ষে 10টা শয়তান। তার মানে আপনারা কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন? মানে তার ওই বাচ্চার দিকে তার একটা নোংরা নজর যেতে পারে, এই জন্য বলছে জলদি করে তাকে এখান থেকে সরিয়ে নাও। এটা আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমাদের জন্য শিক্ষা। সম্মানিত উপস্থিতি, যাদের সুন্দর পুটপুটি পুত্র সন্তান আছে, কোনো উপযুক্ত যুবক ছেলের সাথে কখনো নির্জন, কখনো বেড়াতে, কখনো কোথাও দিবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে দেখা যায় খারিজিদের মাদ্রাসায় বেশি বেশি ছোট ছোট বাচ্চাদেরকে তারা লালসার শিকার করে। আমাদের কুমিল্লাতে আরো আগে এই খারিজি মাদ্রাসার বাচ্চাটাকে মেরে বস্তা পেছায় রাখছে ছাদের উপরে, নাউজুবিল্লাহ বলেন, তাকে বলৎকার করেছে। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এইসব নোংরামি থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, আর সচেতন হতে হবে সর্বপ্রথম পিতা মাতাকে। এই জন্য আমি বলি সব সময় এ প্রিফারেন্স শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন কেরি ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আরো বেশি মান্য করতে হবে,